হ্যালো ফ্রেন্ডস স্টাডি বয়টক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে ভিডিওতে একটি খুশি খবর ফুড এসআই পরীক্ষার দিন ঘোষিত হয়েছে দিনক্ষণ ঠিক হয়েছে অ্যাকচুয়ালি ঘোষিত হয়নি এখনও অফিসিয়ালি ঘোষিত করা হয়নি তবে দিনক্ষণ ঠিক হয়েছে এবং আশা করা যায় সেটাতেই পরীক্ষা হবে সেটাই ঘোষণা করা হবে অফিসিয়ালি তো দেখা যাক কি লেখা আছে রাজ্যের খাদ্য দপ্তরের ফুড ইন্সপেক্টর পদে নশো পঁচাত্তর সরি নশো সাতান্ন জন কর্মী নিয়োগের পরীক্ষার দিনক্ষণ ঠিক হলো পরীক্ষার আয়োজক সংস্থা পাবলিক সার্ভিস কমিশন পিএসসি বুধবার রাতে জরুরি বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে আগামী সাতাশে জানুয়ারি ডেটটা মনে রাখবে আগামী সাতাশে জানুয়ারি রাজ্যব্যাপী লিখিত পরীক্ষা নেওয়া হবে এই পরীক্ষায় ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছিল মাধ্যমিক সাধারণ প্রার্থীদের জন্য বয়সীমা ছিল চলতি বছরের পয়লা জানুয়ারি অনুযায়ী আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত তপশিলি জাতীয় উপজাতিদের জন্য অতিরিক্ত পাঁচ বছর ছাড় এবং ওবিসিদের জন্য তিন বছর ছাড় দেওয়া হয়েছে পিএসসির কাছে এই পদের জন্য এগারো লক্ষ ছয় হাজার তিনশো আবেদন জমা পড়েছে এগারো লক্ষ ছয় হাজার তিনশো সাতচল্লিশটি লিখিত পরীক্ষা দেওয়ার জন্য গোটা রাজ্যে তিন হাজারের বেশি পরীক্ষা কেন্দ্র বেছেছে পিএসসি দুপুর একটা থেকে আড়াইটে পর্যন্ত একশো নম্বরের লিখিত পরীক্ষা হবে এমসিকিউ কিউ ধাঁচে উত্তর দিতে হবে তাহলে পরীক্ষার টাইমটা দেখা যাচ্ছে একটা থেকে আড়াইটে অর্থাৎ দেড় ঘন্টা এবং পরীক্ষার নাম্বার থাকছে একশো পিএসসির চেয়ারম্যান দীপঙ্কর দাশগুপ্ত বলেন গত বাইশ আগস্ট ফুড ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগের জন্য আমরা বিজ্ঞপ্তি দিয়েছিলাম আবেদনের শেষ দিন ছিল উনিশে সেপ্টেম্বর তার মধ্যে থেকে এগারো লক্ষের বেশি আবেদনকারীকে পরীক্ষায় বসার জন্য বাছা হয়েছে রাজ্যব্যাপী পরীক্ষার ব্যাপারে জেলা প্রশাসনের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক করেছি চূড়ান্ত প্রস্তুতি চলছে পিএসসি সূত্রে জানা গিয়েছে মোট নশো সাতান্নটি শূন্য পদের মধ্যে সাধারণ চাকরি প্রার্থীর জন্য চারশো চুয়ান্নটি পদ রয়েছে তপশিলি জাতির জন্য দুশো আটটি এবং তপশালী উপজাতির জন্য আটান্নটি ও বিসি এর জন্য আটানব্বইটি ও বিসি এর জন্য আটানব্বইটি ও বিসি বি এর জন্য ঊনসত্তরটি অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট চারশো চুয়ান্নটি ভ্যাকেন্সি পাচ্ছে এসসি দুশো আট এস টি আটান্ন ও বিসি এ আটানব্বই এবং ও বি সি বি উনসত্তরটি ভ্যাকান্সি পাচ্ছে এক্স সার্ভিসম্যানদের জন্য পঞ্চাশটি আছে এবং স্পোর্টস পার্সোনালিটিদের জন্য কুড়িটি পথ সংরক্ষিত রয়েছে পিএসসি সূত্রে খবর নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করতে রাজ্য সরকার তথা নবান্ন থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পিএসসি প্রাথমিকভাবে পাঁচই জানুয়ারি লিখিত পরীক্ষার দিন ঠিক করেছিল গত বুধবার পিএসসি অফিসে পরীক্ষা নেওয়ার দায়িত্বে থাকা রাজ্য ও জেলা আধিকারিকদের নিয়ে বৈঠক হয় জেলার প্রতিনিধিরা জানান পাঁচ জানুয়ারি শনিবার তাই তারা সাতাশ জানুয়ারি রবিবার দিনটি প্রস্তাব করেন অবশেষে ওই দিনটি চূড়ান্ত হয়েছে অন্যদিকে পিএসসির অফিসার অন স্পেশাল ডিউটি শিবপ্রসাদ মিশ্র বলেন রাজ্যের প্রত্যেকটা জেলা সদর এই পরীক্ষা নেওয়া হবে সমস্ত জেলা প্রশাসনের সঙ্গে আলোচনাও হয়েছে যেমন বারুইপুরে তিরিশ হাজার বারাকপুরে বাহান্ন হাজার বারাসাতে সত্তর হাজার বাঁকুড়ায় পঞ্চাশ হাজার শিউড়িতে চল্লিশ হাজার বহরমপুরে ছিয়াত্তর হাজার মালদহে তিয়াত্তর হাজার ডায়মন্ড হারবারে পনেরো হাজার কৃষ্ণনগরে চুরাশি হাজার মেদিনীপুরে ষাট হাজার তমলুকে চল্লিশ হাজার কোচবিহারে পঁয়তাল্লিশ হাজার শিলিগুড়িতে পঁয়ত্রিশ হাজার এবং চুচুড়ায় ছেচল্লিশ হাজার প্রার্থী পরীক্ষা দেবেন সাধারণ এবং ওবিসিভুক্ত পরীক্ষার্থীরা অনলাইনে ফর্ম ফিল আপ করে একশো টাকা করে চালান দিয়েছিলেন ফুড ইন্সপেক্টর পদে চাকরি পেলে গ্রুপ সি পদমর্যাদায় সমতুল বেতন মিলবে তাদের বেতনক্রম পে ব্যান্ড টু এর অধীনে থাকবে পে ব্যান্ডের সীমা হবে ন্যূনতম পাঁচ হাজার চারশো থেকে সর্বোচ্চ পঁচিশ হাজার দুশো টাকা এর সঙ্গে যুক্ত হবে গ্রেড পে বাবদ দু হাজার ছশো টাকা এছাড়াও অতিরিক্ত হিসাবে থাকবে মহর্ঘ ভাতা চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়া বাবদ ভাতা উল্লেখ্য অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের নিরিখে এখনও পর্যন্ত রাজ্যে সবচেয়ে বড় পরীক্ষা হয়েছিল গ্রুপ ডি পদের জন্য অষ্টম শ্রেণীর যোগ্যতা মানের পরীক্ষায় প্রায় আঠেরো লক্ষ পরীক্ষার্থী বসেছিলেন মাত্র ছয় হাজার পদের জন্য আবেদন জমা পড়েছিল চব্বিশ লক্ষ পিএসসি কর্তাদের দাবি গ্রুপ ডি ওই পরীক্ষার পর ফুড ইন্সপেক্টর পদের পরীক্ষা নতুন বছরের দ্বিতীয় বৃহৎ পরীক্ষা হতে চলেছে তবে এই পরীক্ষা যাতে শান্তিপূর্ণভাবে সফল হয় তার জন্য প্রশাসনের তরফ থেকে কোনো ত্রুটি রাখা হচ্ছে না পরিবহন থেকে শুরু করে নিরাপত্তা সহ সমস্ত ক্ষেত্রেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে তো তোমাদের উদ্দেশ্যে আমাদের চ্যানেলের তরফ থেকে বলবো যে তোমরা এই পরীক্ষা প্রিপারেশান নিতে থাকো কারণ ভ্যাকেন্সি একদম কম বলা যাবে না গ্রুপ সি লেভেলের পরীক্ষা তো সাতাশে জানুয়ারি পরীক্ষা যখন পরীক্ষা ডেট আর বেশি দিন নেই মাঝখানে শুধুমাত্র ডিসেম্বর এবং জানুয়ারি ধরে নিতে পারি যে অ্যারাউন্ড দু মাস তার চেয়ে কম আরও তিন চার দিন কম টাইম আছে তো যথেষ্ট সময় যাদের তারা প্রিপেয়ার করার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো এবং চ্যানেলের যে কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশনের জন্য যে ভিডিওগুলো দেওয়া হয় ম্যাচ জিকে জিগাই এইসব ভিডিওগুলো তোমরা দেখো এর থেকে তোমরা অবশ্যই কিছু উপকার পাবে এবং প্রত্যেক মাসে কারেন্ট অ্যাফেয়ার্স দুটো পার্টে ভাগ করা হয় সেই কারেন্ট অ্যাপেয়ার্সগুলো তোমরা দেখে নিতে পারো আমাদের চ্যানেল থেকে এবং সেগুলো পরীক্ষায় খুবই কমন আসবে এবং রাজ্যের পরীক্ষার জন্য তো যথেষ্ট গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের চ্যানেলে প্রোভাইড করা হয় তো তোমরা দেখো যারা আমাদের চ্যানেলটা আছে প্রথম দেখছো তারা সাবস্ক্রাইব করে নাও এবং লাইক বাটন অবশ্যই ক্লিক করবে যে ভিডিওগুলো তোমরা দেখবে আমাদের চ্যানেলে লাইক বাটন অবশ্যই দেবে যাতে সবার কাছে শেয়ার হয়ে যায় ভিডিওগুলো তার জন্য তোমরা এগুলো শেয়ার করার চেষ্টা করবে কারণ জ্ঞান শেয়ারে জ্ঞান বাড়ে কখনোই কমে নয় তো আমি এটাই বলবো এবং তোমাদের পরীক্ষার জন্য বেস্ট লাইক রইলো আমাদের চ্যানেলের তরফ থেকে এবং পিএসসির এই ফুড এসে পরীক্ষা নিয়ে আরও ভিডিও আমি আনার চেষ্টা করবো আমাদের চ্যানেলে অবশ্যই জুড়ে থাকো আমাদের চ্যানেলের সঙ্গে ধন্যবাদ